আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি প্রবাসীদের জন্য দারুণ সুখবর, প্রবাসী কর্মীদের জন্য বাইরা থেকে 3 লক্ষ টাকার বিমা স্কিম চালু হল। চলুন খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। বাংলাদেশের অগণিত কর্মক্ষম জনবল বিদেশে গিয়ে পাড়ি জমাচ্ছে, সেখানে তারা দেশের উন্নয়নের ভিত্তি স্থাপন করছে। দেশ ও পরিবার ছেড়ে অনেক কষ্ট করে তারা দেশে রেমিটেন্স পাঠাচ্ছে, আর এই সকল বিদেশগামী কর্মীদেরকে বিমা সুবিধা আওতায় আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2000 সালে বায়রা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি নামে জীবন বিমা কোম্পানিটি রিক্রুটিং এজেন্সি মালিকদেরকে উপহারস্বরূপ প্রদান করে। প্রতিষ্ঠার পর থেকে বায়রা লাইফ ইন্স্যুরেন্স বিদেশগামী কর্মীদেরকে জীবন বিমা সেবা প্রদান করে আসছে। বর্তমানে বিদেশগামী কর্মীদের জন্য মান উন্নয়ন ও আর্থিক নিরাপত্তা প্রদানের লক্ষ্যে অ্যাকচুয়ারি কর্তৃক প্রত্যয়িত বায়রা প্রবাসী বিমা নামে একটি নতুন বিমা স্কিম চালু করার লক্ষ্যে সরকার থেকে অনুমোদন দেওয়া হয়েছে। বিমা স্কিমের বিবরণ সহ বিভিন্ন তথ্য আপনাদের সাথে শেয়ার করছি। বায়রা প্রবাসী বিমা স্কিম, বিমার অঙ্ক হচ্ছে 3 লক্ষ টাকা, আর এই বিমার মেয়াদ হচ্ছে 3 বছর, বয়সসীমা 18 থেকে 45 বছর পর্যন্ত, প্রদেয় প্রিমিয়াম 1000 টাকা এককালীন। প্রবাসী কর্মী বিমা সুবিধা সমূহ, এক্ষেত্রে যদি কর্মীর স্বাভাবিক মৃত্যু হয় তাহলে বিমা অঙ্কের পুরো টাকাটাই আপনি পাবেন। এছাড়া দুর্ঘটনাজনিত কারণে যদি বিমার মেয়াদ থাকাকালে অথবা বিমার মেয়াদ উত্তীর্ণের পর 90 দিনের মধ্যে মৃত্যুবরণ করলে বিমার পুরো টাকাটাই পাবে। এছাড়া সম্পূর্ণ এবং স্থায়ী অক্ষমতা বা পঙ্গুত্ব হলে, উভয় চক্ষু দৃষ্টি নষ্ট হলে বিমা অঙ্কের পুরো টাকাটাই পাবে। এছাড়া কবজির উপর থেকে উভয় হাত কাটা গেলে বিমার অঙ্কের পুরো টাকাটাই পাবে। গোড়ালের ওপর থেকে পা এবং উভয় পা কাটা গেলে বিমা অঙ্কের পুরো টাকাটাই পাবে। কবজির উপর থেকে এক হাত কাটা বা গোড়ালের উপর থেকে এক পা খোয়া গেলে বিমা অঙ্কের পুরো টাকাটাই পাবে। এক চক্ষু বা কবজির উপরে একটি হাত নষ্ট হলে বা খোয়া হলে বিমা অঙ্কের পুরো টাকাই পাবে। এমনকি এক চক্ষু বা গোড়ালের উপর থেকে যদি একটি পা নষ্ট বা খোয়া হয় সেক্ষেত্রে বিমা অঙ্কের পুরো টাকাটাই পাবে। এছাড়া আংশিক স্থায়ী অক্ষমতা বা পঙ্গুত্ব হলে 50% থেকে 20% পর্যন্ত বিমার টাকাটা পাওয়া যাবে। তবে হ্যাঁ, কিছু কিছু গুরুতর কারণ রয়েছে, যে গুরুতর কারণগুলোর মধ্যে যদি আপনি পড়েন সেক্ষেত্রে আপনাকে বিমার টাকা দেওয়া হবে না। যেমন এইচআইভি এইডসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা, কোনো রকম কোনো প্যারাগ্লাইডিং, প্যারাশুট বা মাউন্টেনিংয়ের কারণে যদি মৃত্যুবরণ করেন, এছাড়া বিমা ঝুঁকি গ্রহণের 6 মাসের মধ্যে আত্মহত্যা করলে, এই সকল কারণে আপনি কোনো রকম কোনো বিমা সুবিধা পাবেন না। প্রিমিয়াম গ্রহণের পদ্ধতি, যে সকল বিদেশগামী কর্মী বায়রা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড থেকে বিমা সুবিধা গ্রহণ করবেন সেই সকল কর্মীদেরকে বায়রা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড থেকে প্রতি বিমা গ্রাহককে একটি করে বায়রা প্রবাসী বিমা সার্টিফিকেট প্রদান করা হবে। বিমার মেয়াদ 3 বছর উত্তীর্ণ হওয়ার পর পূর্বে বিদেশে অবস্থানরত প্রবাসী কর্মী স্ব-উদ্যোগে সংশ্লিষ্ট এজেন্সির মাধ্যমে পরবর্তী 3 বছর অন্তর অন্তর বিমাপত্রটি নবায়ন করতে পারবে। প্রিয় প্রবাসী ভাইয়েরা, এই যে বিমাটি চালু হয়েছে, এই বিমাটি আমাদের প্রবাসীদের অনেক কাজে আসবে। মনে রাখবেন, আপনি মাত্র 1000 টাকা প্রিমিয়াম প্রদান করে 3 লক্ষ টাকার বিমা পাচ্ছেন। আপনার যদি কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায় বিদেশে, সেক্ষেত্রে আপনার পরিবার কিন্তু এই বিমার টাকার সুবিধাটা পাবে। এটি নিঃসন্দেহে সরকার কর্তৃক গৃহীত একটি দারুণ পদক্ষেপ। খবরটি দয়া করে আমাদের সকল প্রবাসী ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।